মানব সমাজ টিভিতে আমি হাফিজ। কিছু কথা অনুষ্ঠান থেকে আজ আমরা এসেছি জনাব নাদির জুনায়েদের সঙ্গে কথা বলতে। জনাব নাদির জুনায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের সহকারী অধ্যাপক এবং একজন চলচ্চিত্র গবেষক। তিনি কমনওয়েলথ স্কলারশিপ প্রাপ্তির মাধ্যমে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ফিল্ম স্টাডিজে মাস্টার্স করেছেন এবং অস্ট্রেলিয়া সরকারের এনটিএফ অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে বর্তমান ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে দুই বাংলা চলচ্চিত্র নিয়ে পিএইচডি করছেন। আজ আমরা তার সাথে বাংলাদেশের সমকালীন চলচ্চিত্র নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আপনি যে চলচ্চিত্র নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন, বাংলাদেশের বর্তমান চলচ্চিত্রকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ হাফিজ আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশ চলচ্চিত্র, সাম্প্রতিক চলচ্চিত্র তা বিশ্বের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে বা গুরুত্ব পাচ্ছে, তো সেই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, শুধুমাত্র আমরা আমাদের ব্যবসায়িক স্বার্থ বা আমাদের চলচ্চিত্র, আমরা বছরে কটি চলচ্চিত্র নির্মাণ করতে পারছি বাণিজ্যিকভাবে, সেদিক থেকে চিন্তা না করে যদি আমরা চিন্তা করি এইভাবে যে আমাদের চলচ্চিত্র বিশ্বের কাছে কতটা পরিচিতি পাচ্ছে বা বাংলাদেশের চলচ্চিত্রকারদেরকে বিশ্বের মানুষ কীভাবে জানতে পারছে, কীভাবে তাদেরকে চিনছে, সেদিক থেকে যদি চিন্তা করি তাহলে আমি ঠিক বাংলা চলচ্চিত্রের কথা বলবো না, বাংলাদেশি চলচ্চিত্রের কথা যদি বলি তাহলে কিন্তু আমি যে খুব একটা খুশি হতে পারছি বা আমরা যে খুব একটা আশাবাদী হতে পারছি আমাদের চলচ্চিত্র নিয়ে, তা হয়তো ঠিক এই মুহূর্তে বলাটা আমাদের জন্য কঠিন। কারণ এখনো অনেক দেশেই আমরা দেখছি যেসব দেশে চলচ্চিত্র নামে আলোচনা হচ্ছে বা বড় বড় ফেস্টিভ্যালে, সেখানে হয়তো বাংলাদেশের চলচ্চিত্র বা বাংলাদেশ চলচ্চিত্রকারদের সম্পর্কে মানুষের ধারণা খুবই সীমিত। অথচ অনেক তৃতীয় বিশ্বের অন্যান্য অনেক দেশে, তাদের ধরুন বিভিন্ন আফ্রিকান দেশ অথবা ল্যাটিন আমেরিকান অনেক দেশ অথবা ইভেন পূর্ব এশিয়ারও কিছু কিছু দেশে, যারা হয়তো তৃতীয় বিশ্বেরই উদাহরণ, সেই দেশের চলচ্চিত্রকে নিয়ে হয়তো বেশ তারা একটা আসন করে নেওয়ার অবস্থায় চলে গেছেন বা আসন করে নিয়েছেন। এদিক থেকে আমি বলতে পারি, ইরানের কথা বলতে পারি, ইরানের চলচ্চিত্র এখন খুব গুরুত্বপূর্ণ একটি ধারায় চলে গেছে। বা আমি যদি পুরনো দিনে সেনেগালের কথা বলি, সেনেগাল অথবা বিভিন্ন তৃতীয় বিশ্বের অনেক দেশ, সেই দেশে ল্যাটিন আমেরিকার অনেক দেশ, সেই দেশে চলচ্চিত্র সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আলোচনা, সেই আলোচনায় বারবার আসছে। আর এদিক থেকে বাংলা চলচ্চিত্র আমি বলিনি, বাংলা চলচ্চিত্রের কথা যদি বলি তাহলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে সত্যজিৎ রায় অথবা ঋত্বিক ঘটক বা মৃণাল সেন, তারা বাংলা চলচ্চিত্রকে যে ধারায় যে অবস্থানে নিয়ে গেছেন। জহির রায়হান ঠিক হয়তো সে বাপের ওইভাবে আসেনি, অতটা পরিচিত হয়তো তিনি পাননি, তিনি বেঁচে থাকলে হয়তো ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন হতো। কিন্তু এখনো বা বিশ্ব চলচ্চিত্রের কথা যখন আমরা চিন্তা করছি, তখন বাংলা চলচ্চিত্রের কথা বলি বা বাংলাদেশের কথা চলচ্চিত্রের কথা বললো, বারবার কিন্তু ঘুরে আসছে সত্যজিৎ রায়ের নাম, ঋত্বিক ঘটকের নাম, মৃণাল সেনের নাম। কিন্তু তারা আবার আরেক দিক থেকে ভারতীয় চলচ্চিত্র, ইন্ডিয়ান ফিল্ম, তার সাথে তাদেরকে নিজেদেরকে, যদিও সেটা রিজিওনাল ছবি বাংলা চলচ্চিত্র, কিন্তু তারপরেও ভারতীয় ফিল্মের সাথে হয়তো তাদের একটা সম্পৃক্ততা রয়েছে। তো সেদিক থেকে একেবারে নির্দিষ্টভাবে বাংলাদেশি চলচ্চিত্র, বাংলাদেশি চলচ্চিত্রের কথা যদি বলতে হয় তাহলে পরিচিতিটা হয়তো সেই অর্থে আসেনি। এবং আমাদের তাহলে আমাদের প্রশ্ন করতে হবে নিজেদের কাছে যে আমাদের অর্জনটা কোথায়, আমাদের অর্জনটা কতখানি বা আমরা আসলে কী অর্জন করছি বাইরের। আমাদের ছবির ঠিক বাণিজ্যিক ধারণা অথবা আমাদের চলচ্চিত্র সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে চলচ্চিত্র হয়ে ওঠার মধ্য দিয়ে বিশ্বের কাছে কতটা পরিচিতি পাচ্ছে, তো সেদিক থেকে যদি চিন্তা করি তাহলে আমি বলবো যে আমাদের দেশের বাণিজ্যিক ছবি নির্মাণ সেটা যতটা ডেভেলপ করেছে বা সেটা যতটা অগ্রসর হয়েছে, ওই দিক থেকে খুব চিন্তাশীল, চিন্তা সমৃদ্ধ ছবি। যেই ছবি শুধুমাত্র হয়তো কমার্শিয়াল মোটিভেশন থেকে নির্মাণ করা হচ্ছে না, অথচ যেই ছবির ভেতরে আমরা দেখতে পাচ্ছি খুব একটি সাম্প্রতিক সামাজিক দলিল হয়ে ওঠে যে ছবিগুলো সমকালীন যে বিভিন্ন সমস্যা, সমকালীন বাস্তবতা, সেই সমকালীন বাস্তবতা আমাদের সাথে তার সম্পর্ক, একটা সমকালীন পরিবেশে আমাদের যে অবস্থান এবং সেই অবস্থান এবং সেই পরিবেশ আমাদের কীভাবে আমাদের প্রভাবিত করছে, তার সাথে আমাদের সম্পর্কে যে টানাপোড়েন, তা দ্বারা আমাদের যে বিভিন্নভাবে আমাদের অস্তিত্ব যেরকমভাবে বিভিন্ন মুহূর্তে সমস্যার সম্মুখীন হচ্ছে, এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে নির্মিত চলচ্চিত্র আমরা হয়তো খুব একটা পাচ্ছি না আমাদের দেশে, যতখানি ঝোঁক আছে আমাদের একটা দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠার জন্য বা দর্শক জনপ্রিয়তা পাওয়ার জন্য বা কমার্শিয়ালি সাকসেসফুল হওয়ার জন্য। আমাদের সাম্প্রতিক চলচ্চিত্রকার অনেকেই বলছেন যে তারা বর্তমান বাস্তবতা নিয়ে, বর্তমান সমস্যা নিয়ে কিছু ছবি বানাচ্ছেন, এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? হ্যাঁ, কারো কারো ছবিতে হয়তো আসছে হয়তো সাম্প্রতিক বাস্তবতা, বিভিন্ন সমস্যা হয়তো তুলে ধরার চেষ্টা করা হয়েছে, বর্তমান সময়ের বিভিন্ন অসঙ্গতিকে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু যেটা আমাদের মাথায় রাখতে হবে যে যদি সামাজিক সমস্যা দেখানো হয় তাহলে সেই সামাজিক সমস্যা ভিত্তিক ছবিগুলোর ফর্ম, যেটা কারণ বলতে নির্মাণ পদ্ধতি, সেই নির্মাণ পদ্ধতিও কিন্তু ভিন্ন হতে হবে। সেই নির্মাণ পদ্ধতির ভিতরে সামাজিক সমস্যা ভিত্তিক ছবি আমরা বানাচ্ছি
কিন্তু অথচ তার নির্মাণ পদ্ধতি রাখছে বাণিজ্যিক ছবির মতো, তাহলে কিন্তু দেখা যাবে যে শেষ পর্যন্ত সেই যে পরিচালকের যে বক্তব্যটি, যে মেসেজটি তিনি যা তিনি দর্শক দিতে চাচ্ছেন, দর্শক সেটা কিন্তু গ্রহণ করতে পারবে না। দর্শক বরং তার যে সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটি, সেটা সেই বাণিজ্যিক উপকরণ, বিনোদনমূলক উপকরণকে খুব বেশি গুরুত্ব, খুব বেশি প্রাধান্যতার মধ্যে দিয়ে তার সেই মেসেজটি কিন্তু দুর্বল হয়ে যাবে এবং দর্শক তখন দর্শকের মনে তার দাগ খাবে না। দর্শক ভাববে যে সেটি হয়তো অন্য আর পাঁচটি ছবির মতোই, এবং সেক্ষেত্রে ওই সমস্যা ভিত্তিক ছবি তার আর থাকছে না, যেগুলোকে আমরা সোশ্যাল কনসার্ন ফিল্ম বলি বা সোশ্যাল ক্রিটিক্যাল ফিল্ম বলি। সেই সোশ্যাল ক্রিটিক্যাল ফিল্ম বা সোশ্যাল কনসার্ন ফিল্ম বা সামাজিকভাবে দায়িত্বশীল ফিল্ম কিন্তু তখন তা থাকছে না, সেটা হয়ে যাচ্ছে আর পাঁচটি বাণিজ্যিক ছবির মতোই। এক্ষেত্রে মাথায় রাখতে হবে চলচ্চিত্র পরিচালকদেরকে যে তারা যদি সমস্যাকে অ্যাড্রেস করেন, তাহলে সেই সমস্যা ভিত্তিক ছবিগুলো হতে হবে যে খুবই মানে সমালোচনামূলক, এক ধরনের শার্প অ্যানালিসিস যাকে বলা যেতে পারে। সেই শার্প অ্যানালিসিসের মধ্য দিয়ে তাদেরকে বিষয়টি বিশ্লেষণ করতে হবে, যেমন ধরা যেতে পারে যে করাপশন, অথবা ধরা যেতে পারে যে সাম্প্রদায়িক একটা মানসিকতা, অথবা হতে পারে যে আমাদের বেকারত্ব, আমাদের দ্বারা বেকারত্বের কারণগুলো কী কী। আমাদের সমাজে বেকারত্ব আছে আমরা জানি, দারিদ্র আছে জানি, দারিদ্র কেন তৈরি হচ্ছে, দারিদ্র সৃষ্টির পেছনকার শক্তিগুলো কী, দারিদ্র সৃষ্টির পেছনের কারণগুলো কী, সে কারণগুলো তুলে ধরতে হবে। এবং এই বক্তব্যগুলো আমরা কখনই কিন্তু এক ধরনের একদিকে বিনোদনমূলক উপাদানও রাখছি, যেমন খুব বেশি মাত্রা আমরা আমরা জানি যে বিনোদনমূলক উপাদানগুলো কী কী। ছবিতে নাচ গানের কথা বাদ দিলাম, নাচ গান হয়তো ঠিক একেবারে যে আমাদের তথাকথিত মেইন স্ট্রিম ছবিতে যেমন নাচ গান আসে, সেই নাচ গান ছাড়াও অন্যভাবেও আমরা বিনোদনমূলক উপাদান রাখতে পারি। যেমন অভিনয় ধারাটাকে করে ফেলা হলো যে খুব খুব হালকা গোছের ডায়ালগুলোকে হালকা করে রাখা হলো, অথবা পাত্রপাত্রীর মেকআপ বা পাত্রপাত্রীর প্রেজেন্টেশন, সিনেমার যে প্রোটাগনিস্ট নায়ক নায়িকা তাদের প্রেজেন্টেশন, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমরা দেখা যেতে পারে যে একদিকে দর্শক জনপ্রিয় হয় এমন উপাদান নিয়ে আসা হচ্ছে। তো এইভাবে যদি দর্শক জনপ্রিয়তার ব্যাপারটা মাথায় রাখা হয় যে ছবিটি আমার বাণিজ্যিকভাবে সাকসেসফুল হবে কিনা, সেটা মাথায় রেখে আমি সমস্যা ভিত্তিক ছবি করতে যাই, তাহলে কিন্তু সেই সমস্যাকে অ্যাড্রেস করা হবে না সেভাবে। এখানে এই ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে আসলে এই যে হালকা কিংবা চলিত ভাষা কিংবা এই টাইপের যে বিষয়গুলো নিয়ে আসা হয় চলচ্চিত্রে, এগুলো মানুষের সঙ্গে আমাদের যে দর্শক তাদের সঙ্গে কানেক্ট করার জন্য বলা হচ্ছে যে তারা অনেক বেশি মাত্রায় কানেক্ট করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? ঠিক আছে, ভাষা সেটা অবশ্যই এক ধরনের আঞ্চলিক ভাষা, আমাদের যে বিভিন্ন অঞ্চলের যে ডায়ালেক্ট আছে তা আসতেই পারে, আঞ্চলিক ভাষা আসতেই পারে। আমি কিন্তু বলছি যে ছবি নির্মাণ পদ্ধতি, ফর্ম, কন্টেন্ট এবং ফর্ম, কন্টেন্ট যদি হয় যে খুব সামাজিক সমস্যা ভিত্তিক, তাহলে ছবিতে সেই সমস্যার কিন্তু একটা স্পষ্ট সমালোচনা থাকতে হবে। আচ্ছা, স্পষ্ট সমালোচনা থাকতে হবে, কিন্তু সেই সমালোচনাটা কোথায় হচ্ছে? যেমন মাটির ময়নাতে সমালোচনা এসেছে, মাটির ময়নাতে আমরা সমালোচনা দেখেছি যে দর্শক যখন ছবিটি দেখে, দর্শক বুঝতে পারে যে কাকে সমালোচনা করা হলো। সেখানে যেই লোকগুলো, যেই মানুষগুলো তারা ধর্মীয়ভাবে কুসংস্কার প্রদর্শন করছে, সেই লোকগুলো আমরা দেখছি যে সেই লোকগুলো আসলে সমাজের জন্য কীভাবে, সমাজের জন্য, ব্যক্তির জন্য তাদের কাজ ক্ষতি নিয়ে আসছে। কিন্তু কিছু কিছু দিকে আমরা দেখি যে অন্য কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে আমাদের দেশে, হয়তো সেখানে সমস্যা ভিত্তিক ছবির কথা বলা হচ্ছে, কিন্তু আলটিমেটলি সমস্যার সমালোচনাটা সেভাবে থাকছে না, সমালোচনা সেভাবেই থাকছে কি থাকছে না। ব্যাচেলর ছবিটি, মোস্তফা সরোয়ার ফারুকের ব্যাচেলর একটা ছবির কথা মনে পড়ছে ক্ষেত্রে আমার, ব্যাচেলর ছবিটির মূল বক্তব্যটা কোথায় আমি কখনো সেটা বুঝতে পারিনি। আমি সেই ছবিটিতে কি দেখানো হয়, দেখানো হলো যে আমাদের ইয়াং কিছু ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা তারা হয়তো তাদের জীবনযাত্রা, তো সেই ছবিটিতে দেখানো হয়েছে যে, এবং সেখানে আপনি যেটা বলেছেন যে ওই কথাবার্তা খুবই হয়তো মানে ওই কিছু কিছু মানে শহর কেন্দ্রিক তরুণ ছেলেমেয়েরা যেভাবে যে ভাষা কথা বলে সেই ভাষাগুলোকে নিয়ে আসা হয়েছে, ইনফর্মাল কথাবার্তা, আট পড়ে কথাবার্তা, সেটা নিয়ে আসা হয়েছে। কিন্তু ব্যাচেলরা তাহলে আসলে আমরা দেখেছি যে সেখানে কিছু ইয়াং ছেলেমেয়ে তারা হয়তো খুবই এক ধরনের খুব কমফোর্টেবল লাইফস্টাইল লিড করছে, খুব আরামদায়ক একটা জীবন তারা যাপন করছে, ফ্ল্যাটে থাকছে, তাদের মোবাইল ফোন আছে, তারা টেলিফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, এবং মানে সবাই তারা মানে মেয়েদের সাথে সম্পর্ক রাখছে, ছেলেরা এক ধরনের খুব মানে আরামদায়ক জীবনযাপন আমি বলবো। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের আমরা যে অবস্থা দেখি সাম্প্রতিক সময়ে, কটা ইয়াং ছেলেমেয়ে ওরকম আরামদায়ক জীবন কাটাতে পারে, সেটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন। ওই যে বাস্তবতা দেখানো, যেটা কজনের বাস্তবতা এই ক্ষেত্রে মনে হয়, ব্যাচেলর অর্থনৈতিক, তাদের অর্থনৈতিক ব্যাপারটা মনে হয় তুলে আনা হয়নি, শুধুমাত্র পার্সোনাল ব্যাপারটাকে সম্বোধন করা হয়। তাহলে সেটা বলতে হবে সেটা পুরো বৃহত্তর সমাজকে সঠিকভাবে ফোকাস করতে পারেনি, পুরো সমাজের যে আসল বাস্তবতা তা তুলে ধরতে পারেনি। কারণ আমরা জানি যে আমাদের সমাজে তরুণদের মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন আছে, এবং সেই ফ্রাস্ট্রেশন শুধুমাত্র মেয়েদের সাথে সম্পর্ক হলো না, রোমান্টিক কারণে ফ্রাস্ট্রেশন, আরো অনেক বড় বড় ফ্রাস্ট্রেশন আছে। এবং আমরা দেখছি যে
বেকারত্ব একটা বড় সমস্যা, খুব বড় সমস্যা। আজকে মানে উচ্চশিক্ষা নেওয়ার পরও ছেলেমেয়েরা বেকার হয়ে আছে বছর পর বছর, দারিদ্র এবং পলিটিক্যালি এক ধরনের একটা ফ্রাস্ট্রেশন তো আছেই, রিপ্রেশন সমাজে প্রতিনিয়ত চলছে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর তাদের কর্তৃত্ব ফলাচ্ছে। তো এই সমস্যাগুলো আমাদের তরুণদেরকে প্রতিনিয়ত কিন্তু আমাদের তরুণদেরকে আমি মনে করি যে আমাদের পীড়িত করছে, আমরা সেই সমস্যার মুখোমুখি হচ্ছি। কাজেই ওই ছবিতে যদি দেখানো হয় যে কিছু কিছু তরুণ খুব আরামদায়ক জীবনযাপন করছে, সেটা আমি বলবো যে খুবই অল্প কিছু মানুষের বাস্তবতা, সেটা সমাজের বাস্তবতা নয়, পুরো সমাজের বাস্তবতা নয়। ওই রকম একটা অংশ দেখিয়ে আমরা যদি বলি যে আমরা সমস্যা ভিত্তিক ছবি নির্মাণ করেছি, তাহলে সেটা আমার মনে হয় যে খুব একটা ফলপ্রসূ সমস্যা ভিত্তিক ছবি সেটা হবে না, বিনোদনটাই সেখানে মুখ্য। এবং তাহলে আমরা কি তাহলে এভাবে ভাবতে পারি যে সেই ছবিতে ওই যে লাইফস্টাইল দেখানো হলো যে তরুণদের যে ওরকম একটা বর্তমান সময়ে এই কনজিউমারিস্ট সময়ে যে একটা যে খুব ভোগবাদী সমাজে বসবাস করছি আমরা এবং ভোগবাদী মানসিকতা, এই ভোগবাদী মানসিকতাকে তাহলে গ্ল্যামারাইজ করা হচ্ছে, পপুলারাইজ করা হচ্ছে, আজকে মোবাইল ফোন দেখিয়ে সেটাকে খুব বড় সড়ো একটা প্রচার দিয়ে মোবাইল ফোনের বা ওই ফাস্টফুড খাওয়া অথবা ওরকম টেলিফোনে মেয়েদের সাথে কথা বলা অথবা এরকম একটা হালকা জীবনযাপনের মধ্য দিয়ে আমরা কি তাহলে বলবো যে ওই জীবনযাত্রাটাকেই খুব বেশি জনপ্রিয় করে তোলা হচ্ছে। যখন আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমরা একটি গণমাধ্যম নিয়ন্ত্রিত সময় বসবাস করছি, মিডিয়া ডমিনেটেড সমাজে আমাদের আচার ব্যবহার, আমাদের বিহেভিয়ার্স, আমাদের অ্যাটিটিউড সব কিন্তু নির্মিত হয়, অনেক কিন্তু নির্মিত হয় গণমাধ্যম দেখে, যেটা একসময় পরিবার তৈরি করতো আমাদের মূল্যবোধগুলো, সেই মূল্যবোধগুলো আজকে তৈরি হচ্ছে গণমাধ্যমের মধ্যে দিয়ে, যেহেতু পরিবারের থেকে বেশি সময় এখন আমরা গণমাধ্যমে নিচ্ছি। তো গণমাধ্যমে যদি একটা কিছুকে খুব জনপ্রিয় করে বা খুব ঢাক ঢোল পিটিয়ে খুব আকর্ষণীয়ভাবে প্রচার করা হয়, তাহলে কিন্তু তার একটা বিশাল সম্ভাবনা থেকে যায় যে আমরা সেটাকে বা তরুণরা বিশেষ করে তারা সেটাকে অনুসরণ করবে। তো ব্যাচেলর ছবিতে যদি আলটিমেটলি আমরা দেখতাম যে ছবিটিতে ওই জীবন যাবে ভোগবাদী জীবন অথবা ওরকম এক ধরনের খুব বলা যেতে পারে যে উদ্দেশ্যবিহীন এবং খুব হালকা জীবনযাত্রা, সেই জীবনযাত্রা যদি কোনো শক্ত সমালোচনা থাকতো তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ সেটা সমালোচনা আছে, কিন্তু আমরা তো সেটার কোনো শক্ত সমালোচনা সেখানে দেখিনি। আমি একটা উদাহরণ হিসেবে বললাম ব্যাচেলরের কথাটা, এখানে একটা উদাহরণ হিসেবে বলা হলো। তো সমস্যা ভিত্তিক ছবির রূপটা অন্যরকম হতে পারত, অন্যরকম হওয়া উচিত। ধন্যবাদ নাদির জুনায়েদ। গত শনিবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে প্রিমিয়ার শো হলো সিডনিতে, আপনি ছবিটি দেখেছেন? হ্যাঁ দেখেছি। তো এই ছবিটিকে যদি সমসাময়িক বাংলাদেশ ছবির উদাহরণ হিসেবে ধরা হয় তাহলে আপনি কোন দৃষ্টিকোণ থেকে ছবিটিকে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, আমি আসলে একটু আগে যে কথাগুলো বলছিলাম সেক্ষেত্রে আমি মানে এই ছবিটি যেন আমার ঠিক ওই ভাবনাগুলোকে আরো মানে আরো রিইনফোর্স করলো বা ভাবনাগুলোকেই আমার যেন মানে সত্যি বলে মনে হলো আমার ছবি যখন দেখছিলাম। আমি যেমন ছবিটি রিলিজ হওয়ার আগেই শুনেছিলাম, প্রিমিয়ার হওয়ার আগেই পত্রপত্রিকায় পড়েছি যে ছবিটিতে একজন বাংলাদেশের সমাজে বর্তমান সমাজে একজন মানে অবিবাহিত একজন সিঙ্গেল ওমেন তার সমস্যা দেখানো হয়েছে, তার একজন নারীর কি করে সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো দেখানো হয়েছে। তো আমি আশাবাদী ছিলাম যে আমি খুব একটি আমাদের হয়তো আমাদের বর্তমান সমাজে একটি সমস্যা আছে, খুব বড় সামাজিক সমস্যা, সেই সমস্যার সমস্যার সমালোচনামূলক একটি ছবি দেখতে পাবো, সেটা সেটি দেখার একটা আশা ছিল আমার। তো সেদিক থেকে আমি বেশ একটা অন্যরকম ধারণা করি, এক ধরনের আগ্রহ নিয়ে একটা এক্সপেকটেশন নিয়ে ছবি দেখতে গিয়েছিলাম, কিন্তু সত্যিকার অর্থে যদি সত্যি কথা বলতে হয় যে ছবিটি দেখে আমার কাছে মনে হচ্ছে যে আবারও সেই একই দিকে পরিচালক হয়তো ঠিক তার যে ওই এক ধরনের বিনোদনের প্রতি ঝোঁক, বিনোদনমূলক ছবি নির্মাণের প্রতি যে এক ধরনের আকর্ষণ, যেটা আমাদের বর্তমান সাম্প্রতিক ছবির ক্ষেত্রে আমরা প্রতি খুব নিয়মিতভাবে দেখতে পাচ্ছি, সেই ঝোঁকটাকে যেন সম্পূর্ণ বিসর্জন দিতে পারেননি আমার কাছে মনে হয়েছে। যেমন দেখুন যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছবিটিতে দেখানো হয়েছে যে একজন সিঙ্গেল ওমেন একজন এরকম একজন নারী সমাজে কোন কোন সমস্যার সম্মুখীন হয় সেটা দেখানো হয়েছে, কিন্তু সমালোচনাগুলো আরও তীক্ষ্ণ হওয়া উচিত ছিল। প্রথম কথা, সমালোচনাগুলো আরও খোলাখুলি যেভাবে সমালোচনাগুলো শুরুর দিকে আসছিল, একটা দৃশ্যের কথা আপনার মনে পড়ছে কিনা যে যখন ছবির কেন্দ্রীয় চরিত্র রুবা তিনি যখন মানে এক রাস্তায় রাতের বেলা দাঁড়িয়েছিলেন তখন একটি গাড়ি এসে তার কাছে থামে এবং ড্রাইভার গাড়ি থেকে নেমে তাকে তার সাথে যাওয়ার জন্য পীড়াপিড়ি করতে থাকে, কিন্তু ডেফিনেটলি রুবা যখন তাকে রিফিউজ করে লোকটি এক পর্যায়ে রুবার মুখে থুথু নিক্ষেপ করে চলে যায়। এবং সেই দৃশ্যটি আমি মনে করি যে ছবির ভেতর খুব শক্তিশালী একটি দৃশ্য, এবং ওই দৃশ্যের সময় একটি একটি সমস্যা ভিত্তিক চলচ্চিত্রে যেমনভাবে দৃশ্যগুলো আসা উচিত, দর্শক কিন্তু খুব প্রচণ্ডভাবে একটা বেদনা একটা আঘাত অনুভব করে এবং রুবার সাথে তাদের রুবার কষ্টের সাথে দর্শক নিজেকে সম্পৃক্ত করে ফেলে, এবং ওই যে লোকটি থুথু নিক্ষেপ করলো তার প্রতি তার প্রচণ্ড একটি ঘৃণা দর্শকের ভেতরে একটি প্রচণ্ড ঘৃণা জন্ম নেয়, এবং এই ঘৃণা থেকে কিন্তু আসে প্রতিবাদ,
এই ঘৃণা থেকে আসে এক ধরনের প্রত্যাখ্যান এবং তীক্ষ্ণ সমালোচনা। কিন্তু আমার কথা বক্তব্য হচ্ছে বা বরাবর যে সমস্যা ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করা হয় এই দিকগুলোকে মাথায় রেখে করা হয়, যে দর্শক দর্শক কতখানি সচেতন হচ্ছে, একটি মেয়ের কষ্ট, একজন নারীর কষ্ট এবং তার কষ্টের তৈরি করছে কারা, সেই লোকদের প্রতি তাদের প্রত্যাখ্যান এবং ঘৃণা, তো ওই দৃশ্যের মধ্যে দিয়ে সেটা চলে এসেছে। কিন্তু যতই ছবিটি অগ্রসর হয়েছে আমরা দেখেছি, আমরা কি দেখতে পেয়েছি, ছবিটি যতই অগ্রসর হয়েছে আমরা দেখেছি যে ছবির ভেতরে এমনভাবে আসলে হাস্যকৌতুক ব্যাপারগুলো এসেছে এবং ছবির বক্তব্য বা ছবি নির্মাণ ধারা সবকিছুই যেন সিরিয়াস, যে একটি সূচনা হয়েছিল একটি গম্ভীর একটা সিরিয়াস সূচনা হয়েছিল তা থেকে সেটা অনেক কমে যেয়ে খুব হালকা এবং এক পর্যায়ে তরলীকরণ হয়ে গেল এবং মাঝামাঝি যে আমরা দেখলাম যে আবার সে পুরনো ফর্মুলে শুরু হয়ে গেছে, যে যেখানে একটি ছেলে একটি মেয়ের মধ্যেকার যে হালকা কথাবার্তা এবং এক ধরনের রোম্যান্টিসিজম, এক ধরনের সেন্টিমেন্টাল ইনভলভমেন্ট, এই বিষয়গুলো আবার খুব বেশি চলে এসেছে। তো এবং পরবর্তীতে ধীরে ধীরে আমরা দেখি যে কিছু কিছু সমস্যা দেখানো হয়েছে যে বিভিন্ন লোকজনের কাছ থেকে রূপাকে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু প্রথম ওই দৃশ্যের মধ্য দিয়ে যেভাবে আমরা দর্শক যে নড়ে চড়ে বসেছিল, পরবর্তী সময়ে বারবার খুব হালকা বিষয় উপস্থাপনের মধ্য দিয়ে কিন্তু দেখা গেছে যে দর্শকের ভেতরে সে অনুভূতিটির কাজ করেন এবং ছবির শেষ পর্যায়ে এসে দর্শক শুরুতে যেরকম ভাবে ধাক্কা খেয়েছিল, শুরুতে যেভাবে দর্শক একটা সামাজিক সমস্যা অনুধাবন করা শুরু করেছিল, বারবার ওই হালকা বিষয় উপস্থাপনের মধ্য দিয়ে এবং ছবির নির্মাণ পদ্ধতিটিও খুব লেন্দি হয়ে যায়, খুব ধীর গতির হয়ে যায় এবং বক্তব্যের গভীরতা, বক্তব্যের তীক্ষ্ণতা সেটাও কিন্তু এরকমভাবে থাকে না এবং বিনোদনটাই যেন মুখ্য হয়ে ওঠে শেষ পর্যায়ে এবং যে বিষয়গুলো ছবির মাঝামাঝি অবস্থান থেকে শুরু হলো শেষ পর্যন্ত চললো, এরকম বিষয় হয়তো আমরা হরহামেশে দেখছি অন্যান্য অনেক ছবিতে। এবং সমস্যা ভিত্তিক ছবিতে দর্শক যদি আবার সেই বিষয়গুলো দেখে, তাহলে যেটা আমি বলেছি কিছুক্ষণ আগে, যে সেই সমস্যার গভীরতা, সমস্যার যে সমস্যা সম্পর্কে মানুষ সচেতনতা সেটা কিন্তু আর থাকে না। এই ক্ষেত্রে মনে হয় একটা দৃশ্যের কথা বলতে হয়, যে গাড়িতে যে গানটা বাজানো হচ্ছিল, যেখানে খুব বেশি মাত্রা হাসা হয়েছে, যেমন আবুল হায়াতের ওই দৃশ্যটি, বাড়িওয়ালার যে দৃশ্যটি, বাড়িওয়ালা যখন রুবার কাছে যাচ্ছিল এবং রুবা বারবার বাড়িওয়ালার স্ত্রীকে ডাকার মধ্য দিয়ে যেরকম ভাবে যেরকম একটা দৃশ্য অবতারণা করা হলো, আমার মনে হয় না যে বাস্তব ব্যাপারগুলো এত সহজ। একটি সিঙ্গেল মেয়ে আমাদের সমাজে এত এত ভাবে কিন্তু সে নিজেকে মানে এত সহজে কিন্তু সে বিপদ থেকে রক্ষা পায় না, তার জন্য আরো বড় বড় বিপদ অপেক্ষা করে থাকে, তাকে আরো অনেক কষ্টের মধ্যে যেতে হয়। সেই কষ্টগুলো কিন্তু পরিচালক সেখানে আমাদের দেখাতে ব্যর্থ হয়েছে। এত সহজে একটা সিঙ্গেল মেয়ে কিন্তু এরকম যে সমস্যাগুলো তার হাত থেকে পরিত্রাণ পায় না, কিন্তু সেখানে আমরা দেখলাম যে সে খুব সহজে পরিত্রাণ পেয়ে গেল এবং পরবর্তীতে তাকে কিন্তু অত স্ট্রাগল করতে হয়নি। দেখলাম যে তার একটি একজন খুব তার বন্ধু তিনি এসে এবং সে বন্ধুর ক্যারেক্টারটি যদি দেখি যে জনপ্রিয় ক্যারেক্টার, তিনি একজন জনপ্রিয় গায়ক, তাকে নিয়ে আসা হলো আবার সেই বিনোদনমূলক ছবি, যে একটি একজন বিখ্যাত লোক থেকে নিয়ে এসে তার চার্ম, তার যে একটা ইমেজ সেটাকে ব্যবহার করে দর্শককে আবার সেই এক ধরনের বিনোদনের স্বাদ দেয়া। এর মধ্যে দিয়ে আমরা যদি ছবির দিকে তাকাই, পুরনো ছবির দিকে তাকাই কিছু, যেমন শ্যাম বেনেগালের ছবি, যেগুলো সমস্যা ভিত্তিক ছবি, সেখানে কিন্তু শ্যাম বেনেগাল ওরকম খুব বিখ্যাত নায়কদেরকে ব্যবহার করতেন না বা যার একটা গ্ল্যামার আছে তাকে ব্যবহার করতেন না। আমরা দেখেছি নাসিরুদ্দিন শাহকে, অঙ্কুরীকে, স্মিতা পাতিল, শাবানা আজমি, তারা কিন্তু ওরকম তারা ওই অল্টারনেটিভ ছবিতে বেশি অভিনয় করেন, কারণ সেই ছবির মুডটা আলাদা, সেটা বিনোদনমূলক ছবির মতো না। কিন্তু এখানে দেখলাম যে এমন একজনকে নিয়ে আসা হলো যার একটা খুব জনপ্রিয়তা আছে, পপুলার একজন হিরো, তাকে নিয়ে আসা হয়েছে, তো তার জনপ্রিয়তা এনে দর্শককে আবার সেই বিনোদনের স্বাদ দেওয়া, জনপ্রিয় বিষয়টাকে নিয়ে আসুন, এলিমেন্টটাকে যুক্ত করা একটি সমস্যা কেন্দ্রিক ছবিতে। এবং এর মধ্যে দিয়ে ওই আবুল হাতের চরিত্রটি দেখলাম যে অতটা গুরুত্ব থাকলো না, তারপর কিছু কিছু ডায়লগ, সে ডায়লগগুলো খুব হালকা হয়ে গিয়েছে, খুবই হালকা। যেমন জেল থেকে যখন ওই রুবার স্বামী বলছিল যে 51 বছর বয়স আমাকে বিয়ে করবে, সেটা অর্থ হয় না, তখন রুবা যখন বললো যে জনৈক এরশাদ যদি 73 বছর বয়সে বিয়ে করতে পারে, আমার তো বাচ্চা হতে পারে, আমার তো সমস্যা নেই, এই যে ধরনের ডায়লগগুলো, দর্শক হাসছে এবং এত হাসির মধ্য দিয়ে কিন্তু আর রুবার সমস্যা দর্শক অনুধাবন করতে পারছে না, সিঙ্গেল মেয়ের সমস্যা সেটা কিন্তু থাকছে না। এবং পরবর্তীতে যে রুবার যে জটিলতা দেখানো হলো, মানসিক জটিলতা, সেই জটিলতাগুলোও যে খুব কনভিনসিং হতে করেছিলাম দেখাতে পেরেছেন আমার সেটা মনে হয় না। এবং ওভারঅল যেটা হলো যে পুরো একটা সামাজিক বাস্তবতা, যে একজন একলা নারী তার যে কত রকম সমস্যা তাকে যেতে হয়, সেই একজন নারীর সমস্যাগুলো রুবার জীবনের এক ধরনের
তার মানসিক জটিলতা ছিল কিন্তু সে কিন্তু থেকেছে খুব ভালো জায়গায় তাই খুব ভালো জায়গায় সে থাকার সুযোগ পাচ্ছে তারপরেও তার মানসিক জটিলতা থাকতেই পারে কিন্তু অনেক আমাদের মনে রাখতে হচ্ছে বহু একলা নারী এরকম এতটা সুযোগ সুবিধা এতটা প্রিভিলেজ সেটা রুবা পেয়েছে সেটা কিন্তু পায় না কাজে আবারও ব্যাচেলর যেমন সেই জীবনটা হয়ে গিয়েছিল কেবল কয়েকজন ছেলের জীবন জীবনের একটা বর্ণনা এখানেও কিন্তু হয়ে গেল যে একজন নারীর বর্ণনা কিন্তু সেই নারীর বর্ণনাটি সেই নারীর আবার অনেক সুবিধাও আছে অনেক সুযোগও আছে কিন্তু কালেকটিভ যে কষ্ট যৌথভাবে যে নারীরা সমাজে কতটা কষ্টের মধ্যে দিয়ে যায় সেই যৌথভাবে কিন্তু সবার সবাইকে অ্যাড্রেস করে পরিচালক দেখাতে কিন্তু ব্যর্থ হলেন এখানে এবং এত বেশি বিনোদনমূলক উপাদান আসার মধ্য দিয়ে গান এবং ওই জনপ্রিয় পরিচালক এবং রোবার পোশাক আশা করছি আপনারা খেয়াল করে দেখেন যে বারবার তাকে আমরা দেখেছি যে খুব গ্ল্যামারাস পোশাকই আমরা তাকে দেখেছি এই যে সব কিছু এই সব ছবি এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় যে একটি সমস্যাভিত্তিক চলচ্চিত্রে আসলে দর্শকের কাছে আর সেটা আলাদা চলচ্চিত্র বলে মনে হবে সেটা হয়ে যাবে ওই গদবাধা একটা বিনোদনমূলক চলচ্চিত্রের মতোই আরো একটা কথা হয়তো বলতে হয় যে এখানে যে শেষের দিকে যে সমস্যা কিংবা যে সমাধানের ব্যাপারটা দেখানো হয়েছে এবং প্রথম দিকে যে লিভ টুগেদার যে কথাটা নিয়ে আসা হয়েছে তো এইটা এই যে নতুন একটা আইডিয়া ওয়েল আইডিয়াটা অনেকদিনের পুরাতন বাট এই জিনিসটা থেকে যেভাবে প্রচার করা হচ্ছে এটা আমাদের সামাজিক কোনো কোনো রকম ইফেক্ট করতে পারে কিংবা এটা কি কোনো ই থাকবে হ্যাঁ হতে পারে হতে পারে আমি যেটা বলেছিলাম আগে যে কোনো কোনো পার্টিকুলার দিক কোনো কোনো বিশেষ দিককে যদি গ্ল্যামারাইজ করা হয় সেটাকে যদি জনপ্রিয় করে তোলা হয় যেমন মিডিয়াতে যা দেখানো হবে খুব জনপ্রিয় করে বা নায়ক নায়িকারা যা করছে সেটা তো দর্শক সেটা গ্রহণ করতেই পারে সেটা দর্শকের গ্রহণ করার প্রবণতা অনেক বেড়ে যায় কাজে এখানে এই ছবি যদি লিফ টুগেদারকে গুরুত্বের সাথে দেখানো হয় বা সেটাকে যদি সেটাকে দেখানো হয় গুরুত্বের সাথে না হোক বা জাস্ট দেখানো হলো তো সেটাও হতে পারে সেটা হতে পারে তো সেটা নিয়ে আমাদের আমরা হয়তো তার চাইতে বড় বেশি গুরুত্ব পেয়েছে এখানে যে একজন একলা নারীর যে জীবনের কষ্ট আমার মনে হয় যে পরিচালক সেই কষ্টগুলো আরও আরও যদি তিনি দর্শককে তার সাথে সম্পৃক্ত করতে পারতেন তাহলে তার ছবির উদ্দেশ্য যদি সত্যিকার অর্থে তিনি একটি সোশ্যাল কনসার্ন ফিল্ম সামাজিক সচেতনতামূলক চোখ ছবি বানাতে চাইতেন তাহলে তার উদ্দেশ্য পূরণ হতো কিন্তু এভাবে তিনি বিনোদনের বিভিন্ন উপকরণ এর সাথে যুক্ত করেছেন বলে কিন্তু সেই ছবিটি আর সমাজ সচেতনতামূলক ছবি থাকে না ঠিক শেষ পর্যন্ত সেটা ওই তথাকথিত বিনোদনমূলক ছবির রূপই পেয়ে গেছে আমার মনে লাগে এরকম অনেক ধন্যবাদ আপনার আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা নাদির জুনায়েদের বিশ্লেষণ শুনলাম বাংলাদেশের সমসাময়িককালীন চলচ্চিত্র নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে কিছু কথা নিয়ে ভালো থাকবেন